দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ডিএসসিতে দুই কার্যদিবসে লেনদেন হয় এক হাজার কোটি টাকার উপরে তবে টানা তিন কার্যদিবসে মূল্যসূচক ছিল নিম্নমুখী বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারকে এখনও টেকসই বলা যাবে না বাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি ডিএসসি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে এদিকে ডলারের বাজারে অস্থিরতা সহ নানা কারণে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারী নেই বললেই চলে তাদের আকৃষ্ট করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা তানজিরা নিঝুমের প্রতিবেদন গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন বেড়েছে তবে সূচকের পতন হয়েছে টানা তিন কার্যদিবস ডিএসএর লেনদেন দুই কার্যদিবসে এক হাজার কোটি টাকার উপরে উঠেছে গত সপ্তাহের শেষ কার্যদিবসে আগের দিনের তুলনায় ডিএসএর প্রধান মূল্যসূচক উনত্রিশ পয়েন্ট কমে নেমে এসেছে পাঁচ হাজার ছয়শ একষট্টি পয়েন্টে আর লেনদেন একচল্লিশ কোটি আটাত্তর লাখ টাকা বেড়ে হয়েছে নয়শো এগারো কোটি সাতত্রিশ লাখ টাকা বাজারে দেশীয় বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ হারাচ্ছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা বিদেশি বিনিয়োগটাও খুবই কম যেটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমরা বলি আর গত দুই বছরে আপনি ব্যালেন্স অফ পেমেন্ট দেখলে বুঝবেন যে এটা আসলে আরও কমে চলে গেছে সুতরাং দেশের সামগ্রিক ম্যাক্রো স্টেবিলিটির উপরও কিন্তু এই ক্যাপিটাল মার্কেটে যে বিদেশি বিনিয়োগ হয় পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেই কনফিডেন্সটা নির্ভর করে বিদেশি বিনিয়োগকে যখন টাকা আনবে তাকে কিন্তু ক্যালকুলেট করতে হয় সে যখন টাকাটা কনভার্ট করবে আর বাড়বে আর মূল্য মূল্য হারাবে কিনা টাকা ফলে এই একটা অস্থিতিশীল জায়গার মধ্যে বিদেশি বিনিয়োগকারী কিন্তু নতুন করে বিনিয়োগ আনবেন না তাদের ধারণা ডলারের বিনিময় হারে অস্থিরতা না কমলে বিদেশি বিনিয়োগকারীরা বাজারে ফিরবে না কিন্তু তাদের বিনিয়োগ পুঁজি বাজারে টেকসই গতি আনতে সক্ষম যখন তারা দেখবে যে টাকার মূল্যমান নির্ধারিত হয়ে গেছে এখান থেকে টাকা ফ্লাকচুয়েট করবার সম্ভাবনা কম টাকার মূল্য আর কমবে না ডলারের ভ্যালুশনটা আস্তে আস্তে আবার তারা বেনিফিট পাবে সেক্ষেত্রে বিনিয়োগ করার সম্ভাবনা তৈরি হয় এখানে বিদেশি বিনিয়োগ আনতে হবে আজকে যদি সেই ক্যাপিটালগুলো আসতো তাহলে একটা আমাদের মার্কেটে লিকুইডিটি বাড়তো গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসিতে তিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে বিপরীতে দাম কমেছে দুশো আর অপরিবর্তিত রয়েছে একচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম তানজিলা নিঝুম বৈশাখী সংবাদ ঢাকা